বর্তমানে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বেশ ট্রেন্ডে রয়েছে। আপনি যদি চান এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করা শিখতে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটি এডিটিং করার জন্য কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হবে, যেগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে খুব সহজে ডাউনলোড করে নিন। হাই গাইস, জিনুক হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আপনি যদি এখনও পর্যন্ত টেক জিনুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচ থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলে প্রেস করে দিন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। আর এই ভিডিওটি যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো, তাহলে লাইক করে দিও, কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের সাথে আছি আমি জিনুক। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, এবং ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে, এবং এখানে 9:16 রেশিওটাকে সিলেক্ট করতে হবে। এই রেশিওটাকে সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদেরকে এখানে মূলত একটা ভিডিও অ্যাড করতে হবে। ভিডিওটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, তো সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। জাস্ট ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন, অ্যান্ড ডাউনলোড করার পর এখানে অ্যাড করে দিবেন। তো ভিডিওটা এই টাইপের হবে ভিডিওটা। তো ভিডিওটা অ্যাড করার পর আমাদেরকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অডিওতে চলে যেতে হবে। অডিওতে চলে যাওয়ার পর ডাউনলোডে চলে যেতে হবে। আমি মূলত একটা মিউজিকের লিঙ্ক দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে এই মিউজিকটাকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড নেক্সটে যেটা করবেন তারপর সেটা হচ্ছে গিয়ে মিডিয়াতে চলে যাবেন, এবং তোমার ফটোর ফাইলে চলে যাবে। মানে এখানে অনেকগুলো ফটো, ভিডিও স্টার্টও দেখে নিয়েছো, অনেক অনেক ফটো এখানে আছে, মানে এই ভিডিওটা লাগে। তার জন্য তুমি তোমার ফটোর যে কোনো একটা ফটোর ফাইলে চলে যাও, তোমার ফটো এখানে অ্যাড করে দাও। জাস্ট আমি আমার সব কয়টা ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমি এখানে ফটোগুলো অ্যাড করে নিয়েছি। তো ফটো অ্যাড করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এই সেটিংয়ের অপশনে চলে যেতে হবে, এবং এখানে গিয়ে এডিটিংয়ে চলে যেতে হবে, এবং এখানে ফিট স্ক্রিনের নিচে আছে ফিল স্ক্রিন, ফিল স্ক্রিন সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যে ফটোটা অ্যাড করবো এখানে, এটা মূলত ওই স্ক্রিনটা ফুল হয়ে বসে যাবে অটোমেটিক্যালি, আমাদেরকে জুম করে এটাকে বসাতে হবে না। তো এবার আমাদেরকে নেক্সটে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইভাবে জুম করতে হবে ভিডিওটাকে, তার লেয়ারটাকে এইভাবে জুম করে নেবে। আর জুম করার পর এখানে মূলত জুম করার একটাই মানে, মানে এই যে দেখতে পাচ্ছ মিউজিক, মিউজিকের বিটস কোথায় আছে, তো সেখানে এইভাবে হাই থাকবে মিউজিকের বিটসটা। তো এখানে মূলত আমাদের কাট কাট করতে হবে। তো এখানে মূলত আমার এইখানে স্টার্ট হয়েছে, তো আমাদের নেক্সটে এই জায়গায়, তো আমরা এই জায়গার এখান থেকে জাস্ট এই পার্টটাকে কেটে দেবো, এবং আবার এই ইমেজের লাস্টে গিয়ে আমরা এইখানে চলে যাব, অ্যান্ড দেন এই সেটটাকে কেটে দেবো। আবারও আমরা এইভাবে চলে আসব এখানে, অ্যান্ড এই সাইডটাকেও কেটে দেব। তো আবারও আমরা এই সাইডটাকে জাস্ট এইভাবে কেটে দেব। তবে আমাদের মূলত মিউজিকের সাথে সাথে, অর্থাৎ বিটসের সাথে সাথে আমাদের ইমেজটাকে মানে ম্যানেজ করে নিতে হবে। জাস্ট আমি সবটাকে এইভাবে করে দিচ্ছি। তো এখানে আমি বিটসের সাথে সাথে কিন্তু আমি অনেকগুলো ইমেজ অ্যাড করে নিয়েছি। তো এবার আমাদেরকে নেক্সটে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। যে কোনো একটা মিডিয়ার উপর ক্লিক করার পর জাস্ট ক্লিপ গ্রাফিক্সে চলে যেতে হবে। ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করার পর এখানে মূলত আমাদের ওভারঅল অ্যানিমেশন 3 বলে একটা ডাউনলোড করতে হবে অ্যাস স্টোর থেকে। তো অ্যাস স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটার উপর ক্লিক করবেন, এবং উপরে যে অপশনটা পেয়ে যাবেন জাস্ট ওয়ান, তো ওয়ানটা সিলেক্ট করবেন। তো ওয়ানটা সিলেক্ট করার পর টিকে ক্লিক করে দিবেন জাস্ট এইভাবে। তো আবার নেক্সটে ক্লিক করবেন, আবার চলে যাবেন। চলে যাওয়ার পর ওভারঅল অ্যানিমেশন 3 গিয়ে আবার প্রথমটা সিলেক্ট করে দিবেন, মানে সব কয়টাতে প্রথমটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আমাদের কাজ শেষ, অ্যান্ড নেক্সটে যেটা করতে হবে আমাদেরকে প্রথমে চলে আসতে হবে, এবং এখানে আরও একটা ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিওটা ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট এটাকে এভাবে আনবেন, আনার পর জাস্ট ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর চলে যাবেন ব্ল্যান্ডিংয়ে, ব্ল্যান্ডিংয়ে চলে যাওয়ার পর জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। স্ক্রিনে ক্লিক করার পর চলে যাবেন লেয়ারে, মিডিয়াতে চলে যাবেন, এবং আবারও ডাউনলোডে চলে গিয়ে এখান থেকে একটা বর্ডার নিয়ে আসবেন, আর বর্ডারটাকে এখানে ফুল স্ক্রিন করে দিবেন।
পুরো স্ক্রিন করার পর এই বর্ডারটাকে পুরো ভিডিওতে দিয়ে দিবেন জাস্ট এইভাবে তো আমাদের কিন্তু স্ট্যাটাসটা কমপ্লিট আমি সব কোয়টা মানে কিভাবে কি করতে হয় সব দেখিয়ে দিয়েছি জাস্ট আমাদের স্ট্যাটাসটা কিভাবে হয়েছে জাস্ট দেখে নিন